বন্ধুরা, আজ আমরা আলোচনা করব বহুল প্রচলিত একটি কাফ সিরাপ গ্লিন্টাস বিএম সম্পর্কে। ব্র্যান্ড ফ্রাঙ্কো ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড। কম্পোজিশন অর্থাৎ সল্ট অর্থাৎ উপাদান, গ্লিন্টাস বিএম এ আছে টার্বুটালিন 2.5 mg পার 5 ml, ব্রোমোহেক্সিন 8 mg পার 5 ml। এটি অ্যাডাল্ট সিরাপ অর্থাৎ বড়দের ওষুধ। চাইল্ডের ওষুধ আছে অর্থাৎ বাচ্চাদের 1.5 mg পার 5 ml টার্বুটালিন, আর ব্রোমোহেক্সিন 4 mg পার 5 ml। স্টোরেজ, স্টোর বিলো 30°C, 30°C-এর নিচে সংরক্ষণ করে রাখতে হবে। ইউজ অর্থাৎ গ্লিন্টাস বিএম এর ব্যবহার, এটি একটি কম্বিনেশন অর্থাৎ মিশ্রিত ঔষধ। এটি ব্যবহার করা হয় কাশির চিকিৎসায়, কফকে সহজভাবে তরল করে বার করতে সাহায্য করে, নাক থেকে জল পড়া, নাক বন্ধ, নাকি ইচিং ভাব এবং চোখে জল পড়া থেকে উপশম দেয়। এটা ওয়েট কফের জন্য খুব ভালো কাজ করে। ডোজেস, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধটি খাবেন। প্রাপ্তবয়স্করা 5 ml করে 2 থেকে 3 বার দিনে খাবেন। সাইড ইফেক্ট অর্থাৎ ক্ষতিকারক প্রভাব, বমি বমি ভাব, হজমে গোলযোগ, ডায়রিয়া হতে পারে, মাথা ব্যথা হতে পারে, অধিক শরীর থেকে ঘাম বের হতে পারে, হৃদস্পন্দন বেড়ে যেতে পারে, কিন্তু এই সমস্যাগুলি অল্প সময়ের জন্য। অল্টারনেটিভ ব্র্যান্ড অর্থাৎ কোম্পানি, অল্টারনেটিভ কিছু ওষুধ আছে মার্কেটে অ্যাভেলেবেল, যেমন অ্যাডভেন্টি, স্কোয়ার ড্রাগ হাউসের তৈরি, কোয়ালিন্টাস বিএম, মেডলি ফার্মাসিউটিক্যালসের তৈরি। থ্যাংক ইউ।